যে চাকরি বিক্রি করা হয়েছে তাদের চাকরিটাই যাবে, যেটুকু আমি বুঝতে পেরেছি এই পুনর্মূল্যায়নের প্রভাব কি পড়বে তার উপর। অভিজিৎ বাবু, এই মুহূর্তে স্টুডিওতেও আমাদের সঙ্গে এই মুহূর্তে সব থেকে বড় হিন্ট দিয়ে রাখি, রাজ্যে তৃতীয় দফা এবং দ্বিতীয় দফা ইলেকশনের আগে বাহিনী মোতায়েন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হলো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে। এই বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্যের জন্য পুলিশ অবজারভার এবং জেনারেল অবজারভার যারা এসেছেন তারা বৈঠকে উপস্থিত ছিলেন। পাশাপাশি রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা, আইজি সিআরপিএফ সহ সেনার বিভিন্ন অধিকর্তারা তারা এই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে রাজ্যে দ্বিতীয় এবং তৃতীয় দফার নির্বাচনে মোট 299 কোম্পানি বাহিনী মোতায়েন হবে। তৃতীয় দফার নির্বাচনের আগে 406 কোম্পানি বাহিনী আসছে রাজ্যে, মূলত মাওবাদী অধ্যুষিত সহ বিভিন্ন যে স্পর্শকাতর এলাকা আছে গোটা দেশে সেখান থেকে বাহিনী নিয়ে আসা হচ্ছে রাজ্যে। এই বাহিনী মূলত রাজ্যে দ্বিতীয় এবং তৃতীয় দফা নির্বাচনের আগেই এই বাহিনী মোতায়েন হবে। ভোটে বাহিনী মোতায়েনে যে বৈঠক হয়েছে সেই বৈঠক ছাড়াও সেই বৈঠক কমপ্লিট হওয়ার পরে ইতিমধ্যেই সেই বৈঠক শেষ হয়ে গেছে। এরপরে দেশের জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি বৈঠক করবেন, মূলত ভোটকর্মী মোতায়েন নিয়ে। ভোটকর্মী মোতায়েন নিয়ে এই বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যের দ্বিতীয় এবং তৃতীয় দফার এই যে ভোট, দ্বিতীয় দফায় যে কটি